খুব সহজ পদ্ধতিতে দেশি চিকেনের এই রেসিপিটা মিস করো না বন্ধুরা। দেখো দুর্দান্ত স্বাদের এই দেশি চিকেনের রেসিপি। গুড ইভিনিং। দেখো এখান থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। সন্ধেবেলা আমি এখন একটু বাজারে যাচ্ছি, কারণ একটু চিকেন আনতে যাব। তো সেই কারণেই সন্ধেবেলা থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আমার একটু কাজের ব্যস্ততার জন্য আমি আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। এবার দেখো বাজার টাজার করা হয়ে গেছে, আমি ফিরছি বাড়িতে। বাড়িতে ফিরে তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকো। বাড়িতে এসে দেখছি অনেক কাজ। সন্ধেবেলা যে চা জলখাবারের বাসনগুলো হয় সেগুলো ধুতে হবে, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। তারপর সবজিগুলোও ধুতে হবে, সেগুলোও ধুয়ে নেব। চিকেনটা ধুতে হবে, সেগুলো সব ধুয়ে একদম তোমাদের সাথে আমি চিকেনটা রান্না শেয়ার করব। দেখো সঙ্গে থাকো। পিজিয়নের চপার মেশিনটায় করে পেঁয়াজটাও গ্রেট করে নিলাম, আর টমেটোটাও গ্রেট করে নিচ্ছি। মানে মনে হয় সন্ধ্যেবেলা রান্নাটা যতটা সহজ হয় সেটাই, কিন্তু টেস্টিও হতে হবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো সেই জন্যে চপ করে নিলাম, পেঁয়াজটা চপ করে নিলাম আর টমেটোটা চপ করে নিলাম। আমি সমস্ত কাজ অনেক কিছু গুছিয়ে নিয়েছি, যে সন্ধ্যেবেলার যা চা জল খাবারের বাসন থাকে সেগুলো ধুয়ে ফেলেছি। এসব একটা অল্প একটু সবজি কিনেছিলাম, কালকে আবার বাজার যাব, তো অল্প একটু সবজি কিনেছিলাম। সেই সবজি একটু বেগুন, শসা আর আলু, পেঁয়াজ এগুলো কিনেছিলাম, এগুলো ধুয়ে নিয়েছি। চাল ধুয়ে, এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। দেশি চিকেন কিনেছি, সেটাও ধোয়া হয়ে গেছে, আর চিকেনের মশলাও রেডি হয়ে গেছে। টমেটো গ্রেট করে রেখেছি, আলু কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এইখানে আছে ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিকেন কারি মশলা। আর আমি দেবো এখানে আদা রসুনের পেস্ট। মানে সবসময় তো বাড়তে ইচ্ছা করে না, এখন আর এই সময় আর বাড়তে ইচ্ছা করছে না রসুন ছাড়ানো। আদা ছাড়ানোটা ব্যাপার না, রসুন ছাড়াতে বিরক্ত লাগে। তো কয়েকটা আমি এরকম প্যাকেট কিনে রাখি মাঝে মধ্যে, যখন খুব প্রয়োজন হয় তখন ব্যবহার করি। তো আদা রসুনের পেস্ট কিনেছি, আজকেই কিনলাম কয়েকটা। এই যে এগুলো ধুয়ে ঠুয়ে রেখেছি, এটার মধ্যে হলুদ আছে। এবারে দুধ গরম হয়ে গেছে, আজকে দুধ পড়ে গেছে, ওইদিকে মাংস টাংস ধুচ্ছিলাম, খেয়াল করিনি, তো পরিষ্কার করতে হবে। এবারে আমি রান্নাটা শুরু করি। এখন আর ম্যারিনেট করার সময় নেই, এখন ম্যারিনেট করে রাখার আর সময় হবে না, তাই সঙ্গে সঙ্গে মেখেই করতে হবে। যাক, এদিকে আমি কড়াইয়ে আলুগুলো ততক্ষণে ভেজে নিই, ততক্ষণে সময় মাংসটাও একটু মেখে রাখে ততক্ষণ সময়। আদা রসুন লবণ দিলাম, তারপরে যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, এক চামচ মতো হবে, অল্পই থাকে। একটা ছোট্ট ওই যে 5 টাকার যে প্যাকেটগুলো হয় ওটা, বড় প্যাকেট কিনতে এসেছিলাম কিন্তু নেই দোকানে। টমেটো গ্রেট করে সেটাও দিয়ে দিলাম, আর এখানে জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, চিকেন কারি মশলা, এটা আছে, এটা দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে মেখে নেব। পেঁয়াজটা আমি তেলের উপরেই দেবো, ফোড়নে পেঁয়াজটা এর সাথে মাখলাম না।
ছেলে দেশি চিকেন পছন্দ করে না বলে আমাদের দেশি চিকেনটা হয় না, বাবা আবার দেশি চিকেনটাই খেতে চায়। অনেকদিন ধরে বলছে দেশি চিকেনের কথা, তো আজকে নিয়ে আসলাম। এখন থেকে আমাকে একা একাই সন্ধ্যেবেলা হোক দিনের বেলা হোক আমাকেই বাজার টাজার সব একাই করতে হবে। সর্ষের তেল অল্প একটু দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, আমার মা বলতেন যে চিকেন যে কোনো মানে মশলা মাংস যত ভালো করে মাখা যায় হাত দিয়ে সেটা নাকি তত বেশি টেস্ট হয়। পেঁয়াজটা দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিয়ে তার উপরে পেঁয়াজটা দিয়েছি, দিয়ে ওর মধ্যে গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এমন সময় একটু আমি গরম মশলা গুঁড়ো দেব। এই যে শাহি গরম মশলার গুঁড়ো এইটুকু, এই পরিমাণটুকু দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এই মশলা দিয়ে যে মাখা মাংসটা আছে চিকেনটা এটা দিয়ে দিলাম, দেশি চিকেন একটু চিমড়ে টাইপের হয় তো যদি সেদ্ধ হয়ে যায় কষতে কষতে ঠিক আছে, না হলে একটু প্রেশার কুকারে দিতে হবে, দেখে নিয়ে আগে কতদূর কী হয়। কষতে কষতে কিন্তু রঙখানা খুব সুন্দর হয়েছে। এবারে আমি এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব, গরম জল দিয়ে একটু ফুটতে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে এসছে প্রায়, মানে প্রেশার কুকারে দিতে হবে না, তো একটু গরম জল দিয়ে একটু বেশি করে জল দিয়ে একটু একটু ফুটালেই যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা জল সব একদম মিশিয়ে নিয়ে এটাকে কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, একদম লাল হয়েছে। ছেলেকে এক পিস মানে আমি কষাই টেস্ট করালাম, বললো না ভালোই হয়েছে খেতে। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, কালারটা খুব সুন্দর হয়েছে। দেখো রেডি হয়ে গেছে আমার দেশি চিকেনের ঝোল, একদম গরম গরম ভাতের সাথে দেশি চিকেনের ঝোল একদম জমে যাবে। কিন্তু ভাত, দেশি চিকেনের ঝোল আর স্যালাড, এটা হচ্ছে আজকাল আজকে লাঞ্চ মেনু। অবশ্যই তোমরা এভাবে একবার ট্রাই করো, করে আমাকে বলো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।
গতকাল সমস্ত কাজ সারতে সারতে এত রাত্রি হয়ে গেছিলো আর ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকেই এই যে আবার বললাম না কালকে বাজার যাব, গতকাল বলছিলাম রাত্রেবেলা, তো এই যে আজকে আবার সকালবেলা বাজার যাচ্ছি, কারণ কালকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য কালকে রবিবার হলেও আমার বাজার যাওয়ার সময় হবে না, তো আজকেই আমি বাজারটা করে রাখছি। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই, তোমাদের ভালোবাসা আমি তো অবশ্য অবশ্য করেই চাই, তোমরা আমার পাশে থেকো।